দর্শক বন্ধুরা, কালনিয়ান যুগের বৌদ্ধ মন্দিরগুলিতে নারিলতা ফুল বিভিন্ন আকারে চিত্রিত হয়েছে। আনুমানিক খ্রিস্টীয় দ্বাদশ ত্রয়োদশ শতকেও 223 জন কবি মোট 525টি শ্লোক সকলিত অবিন্দ বচন সমুচ্চয় বা সুহাসিত রত্নকোষেও নারিলতা ফুলের উল্লেখ আছে, যা শ্রীলঙ্কার উপভাষায় লিয়াথম্বারা ও থাইল্যান্ডে নারিপুল নামে পরিচিত। সম্প্রতি ইন্টারনেটে ভাসমান নারিলতা ফুলের ছবিগুলো বেশ জনপ্রিয় হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন হল এই ফুলের কাজগুলো কি সত্যি আছে? অনুগ্রহ করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বর্তমান ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন, আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। শ্রীলঙ্কার পুরাণের ঐতিহ্যবাহী গল্প অনুসারে নারিলতা বা স্থানীয় শ্রীলঙ্কার উপভাষায় লিয়াথম্বা একটি পৌরাণিক লতা, যা তার শাখাগুলির মধ্যে একটি অপূর্ব সৌন্দর্যের এক কন্যার মোহনীয় অবক্ষয় মূর্তি ধারণ করে। এই ফুল যা সূক্ষ্ম সৌন্দর্য এবং করুণার একজন মহিলার সাথে সাদৃশ্যপূর্ণ। আনুমানিক খ্রিস্টীয় দ্বাদশ ত্রয়োদশ শতকে 223 জন কবি শ্লোক সংকলিত সুহাসিত রত্নকোষের একটি শ্লোকে লেখক বলেছেন যে একটি লিয়াথম্বার মুখ একজন সন্ন্যাসীর ধ্যানের মাধ্যমে পাওয়া আধ্যাত্মিক প্রাপ্তিগুলোকেও ভেঙে দিতে সক্ষম ছিল। শিলনির দার্শনিক মেটাফিজিশিয়ান ও ইতিহাসবিদ আনন্দ কুমার স্বামীও পৌরাণিক নারীলতার প্রকৃতি চিত্রিত করার জন্য একটি গল্পের বর্ণনায় উল্লেখ করেছিলেন যে এই ফুলগুলির সৌন্দর্য দেখে একজন তপস্বী ব্যক্তি, যিনি জঙ্গলের গভীরে ধ্যান করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলেন, তিনিও পরবর্তীতে বিয়ে করে পরিবারের সাথে পার্থিব আরামের জীবনযাপন করে। আবার থাইল্যান্ডে এই গাছের নাম নারিপুল। স্থানীয়দের বিশ্বাস এই গাছ দেবরাজ ইন্দ্র লাগিয়েছে। আরও জানা যায় যে পৌরাণিক হ্রদ আনন্ততাবিলার চারপাশে হিমালয় পর্বতমালায় এই নারিলতা পাওয়া যায়। এই কিছুদিন ইন্টারনেটে জনপ্রিয় নারিলতা নামে পরিচিত এই ফুলের গাছগুলো নাকি ভারতের হিমালয় অঞ্চলে জন্মায় এবং 20 বছরের ব্যবধানে ফুল করে। ফুলগুলি একটি নগ্ন মহিলার মতো দেখে, তার আকৃতির কারণে ওয়েবে বেশ জনপ্রিয়তাও পেয়েছে, কিন্তু ফুলগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহও রয়েছে। ফুলগুলি শুধু ওয়েব, সোশ্যাল মিডিয়া সাইট এবং ফোরামেই দেখা যায়, কিন্তু যা এটিকে আরও রহস্যময় করে তোলে তা হলো গাছের ছবি এবং ফুলগুলি কোনো প্রাকৃতিক বিষয়ের পত্রিকায় পাওয়া যায় না কেন? এই ফুলগুলি আসলে যদি থাকে তাহলে বিজ্ঞানী ও উদ্ভিদবিদরা তা জানে না কেন? এই ফুলগুলির সম্পর্কে তথ্য স্পষ্টতই নেটিজেনদের বিভ্রান্ত করেছে। উইকিপিডিয়ায় পাওয়া যায় নারিলতা ফুলের এই ছবিটি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নারিলতা এশিয়া জন্মানো অর্কিডের একটি প্রজাতি। এটি সিংহলিতে নারিলতা এবং ইংরাজিতে ডল অর্কিড নামে পরিচিত। এই অর্কিড গাছগুলিতে বর্ষার শেষের দিকে ফুল ফোটে। এই গাছগুলো এপিফাইটিক প্রজাতি এবং স্থলজ কন্দযুক্ত অর্কিড। যদিও নারিলতা সম্পর্কিত প্রচলিত প্রাচীন গল্পগুলো যা পৌরাণিক হতে পারে, কিন্তু এই দাবিগুলোকে সমর্থন করে কেউ কেউ বিশ্বাস করেন যে এটি শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করতে এবং ইন্টারনেটে জনপ্রিয়তা অর্জনের জন্যই তৈরি করা হয়েছে। এইরকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আজও পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসুন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে।